আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আরেকজনকে যুক্ত করি, কাশফি হাসান। কাশফি হাসান আপনি বলেন তাহলে। কাশফি হাসান হ্যাঁ আপনাকে যুক্ত হ্যাঁ করা হয়েছে। হ্যাঁ আসিফ ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। আসিফ ভাই, হ্যাঁ আমার কথা 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 শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আসিফ ভাই, আপনাদের ইসলামের বিরুদ্ধে যতগুলো অভিযোগ, তার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ আমার মনে হয় যে বনু কুরাইজা জানি, সবচেয়ে বড় অভিযোগ আপনাদের, আমার যেটা মনে হয় বনু কুরাইজা জানি, তাই না? বনু কুরাইজা নিয়ে অবশ্যই একটা অভিযোগ, মানে বড় অভিযোগ আছে অবশ্যই। হ্যাঁ, কিন্তু এটা যে সবচেয়ে বড় অভিযোগ সেটা মানে আপনি কিভাবে, কেউ কি আপনাকে বলেছে যে এটা সবচেয়ে বড় অভিযোগ? না কেউ বলে না, কিন্তু মনে হয় আপনি আপনি মানে যেভাবে লেখছেন, আপনি 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 ইসে সংসদ ডটকমে যেভাবে লেখছেন যে বলছেন এই 600-700 লোক মাইরে গণহত্যা চালিয়ে একদম সবাই বন্দি গোলাম করে একদম। আচ্ছা হ্যাঁ, এটা তো অবশ্যই একটা, এটা তো অবশ্যই একটা বড় অভিযোগ। এটা হচ্ছে একটা গণহত্যা, হচ্ছে মানব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ, তাই না? আপনি কি মনে করেন গণহত্যা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ না? মানে গণহত্যা মানে কি? গণহত্যা মানে হচ্ছে ধর্মের ভিত্তিতে কোন জাতিগোষ্ঠীর উপরে কোন ধরনের নির্যাতন নিপীড়ন। ধর্মের ভিত্তিতে হইতে পারে, সেটা হচ্ছে মানে জাতিসত্তার উপরে ভিত্তি করে হইতে পারে। পৃথিবীতে যে কয়টা বড় বড় বৃহৎ গণহত্যা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে মনে করেন হলোকাস্ট, ইহুদিদের উপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে গণহত্যাটা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে মানে আর্মেনিয়ান জেনোসাইড, যেটা হচ্ছে আর্মেনিয়ান জনগণের উপরে যে তুরস্কের তুরস্কের যে গণহত্যাটা, বাংলাদেশে যে গণহত্যাটা হয়েছে, পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যে বাঙালির উপরে যে গণহত্যা চালিয়েছে, মানে আমাদের জাতিসত্তার উপর ভিত্তি করে, ধর্ম পরিচয়ের উপর ভিত্তি করে, এইগুলোর উপর ভিত্তি করে যদি কোনো জাতিসত্তাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়, তাদেরকে মানে গণহারে তাদেরকে যদি মেরে ফেলা হয়, তাহলে মানে জাতিসত্তা বা ধর্ম পরিচয় এগুলোর উপর ভিত্তি করে, তখন এটা তো গণহত্যা হয়, এবং গণহত্যা তো মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধের মধ্যে একটা, তাই না? এটা মানে আমাদের মুসলিম ভাইরা, তো আমাদের মুসলিম ভাই যারা বলি যে এটা ইহুদিদের আইন অনুযায়ী করা হয়েছিল, ইহুদিদের আইনে যে শাস্তি কথা আছে সেই অনুযায়ী এটা আইন, সাত বিন মোয়াজ্জাজ সে অনুযায়ী আইন ছিল, এটা ইহুদিদের দায়, এটা ইহুদিদের আইনে আছে এটা। মানে ইহুদিদের আইন, এই আইনটা ইমপ্লিমেন্ট করছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, তাহলে ইমপ্লিমেন্ট যে করবে, এটা যে আইন অনুসারেই হোক, ইমপ্লিমেন্ট যে করবে সে তো হচ্ছে দোষী হবে, তাই না? মনে করেন এখন যদি আমি আপনাকে প্রাচীন রোমান আইন অনুসারে আপনার বিচার করি, হ্যাঁ, প্রাচীন রোমান আইনে মনে করেন আপনাকে বা ধরেন যে কিছুদিন আগেও ইউরোপে যে আইনটা ছিল, গিলোটিনে চড়ানো হইতো, ঠিক আছে? গিলোটিনে চড়ানো মানে বুঝছেন আপনি, আপনাকে যদি আমি গিলোটিনে এখন চড়াই কোনো একটা শাস্তি হিসেবে, কোনো একটা কিছু শাস্তি হিসেবে যদি গিলোটিনে চড়াই, বা আপনাকে যদি আমি মনুসংহিতার আইনে আপনাকে যদি বিচার করি, আমি যদি বিচারটা করি, তাহলে তো এটা তো আমার অপরাধ হবে নাকি, নাকি মনুসংহিতার অপরাধ হবে? না আপনি বলেন, কিন্তু ইহুদিরা তো সাব্বিন মোয়াজাদের বিচারক মেনে আত্মসমর্পণ করছিল, সাব্বিন বিচারক মেনে মোটেও বিচারক মেনে আত্মসমর্পণ করে নাই, মোটেও বিচারক মেনে আত্মসমর্পণ করে নাই। তাদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ 25 দিন ধরে অবরোধ করে রাখছিল চারপাশ, এবং তারা তখন একজন ব্যক্তি। আচ্ছা ভাই, আপনাকে তাহলে আমরা দলিল প্রমাণ দিয়ে আলাপটা করি, ঠিক আছে নাকি? কথা বলি হয়েছে, না না, আপনি কথা কথা বলবেন, নতুন নতুন এক একটা কথা বলবেন, কোনো দলিল তো আপনি দেখাইতে পারবেন না। আমি তো জানি আপনি আগেও যুক্ত হয়েছেন, কোনো দলিল থাকে না আপনার কাছে, খালি মুখের কথা থাকে। হ্যাঁ, এবং আমি যখন দলিল দেখাই তখন দলিল আপনি মেনে নেন না, আপনি দলিলও দেখাবেন না, আমার দলিল মানবেনও না, তাহলে ভাই আপনার সাথে কথা বলাটা একটা মানে মুশকিলের ব্যাপার না, বলেন তো। তা আপনাকে দলিল দেখালে আপনি মানবেন? আপনাকে দলিল দেখালে কি আপনি মানবেন নাকি হ্যাঁ মানবো, দলিল দেখালে বলবেন আমি ভুল হ্যাঁ ব্যাখ্যা মানবো, করেছি, আসিফ মহিউদ্দিন ভুল ব্যাখ্যা করেছে? নাই মানবো, আমি দেখান করি। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ প্রথমে দলিল যে এই অংশটুকু অংশটুকু দেখি, যে সেখানে সেখানে বনু কুরাইজা অভিযান করার পরে, দাঁড়ান দাঁড়ান এখানে পেশুকে একটা প্রশ্ন, একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান, এই বিষয়টা একটু আগে দেখেন। মানে হ্যাঁ দাঁড়ান, এটা হচ্ছে সিরাতুন নবী ইবনে হিশাম, ইসলামিক ফাউন্ডেশন, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 233। ভাই এটা একটু পড়ে শোনান তো আমাদেরকে, একটু যদি আপনার কষ্ট না হয় তাহলে একটু পড়ে শোনান তো। দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, উনি তো চলে গেলেন, একই একই অবস্থা। কাশফি ভাই আপনি তো চলে গেলেন, আপনি তো মানে আপনাকে আমি দলিল দেখানো শুরু করলাম আর আপনি চলে গেলেন, এটা কেমন কথা হইলো?
কাশ্মীর ভাই আপনি যদি দেখে থাকেন, আপনি একটা আলোচনা তুললেন, এখন দলিল দেখালাম আর আপনি চলে গেলেন, এটা ভাই কেমন কথা হইলো? এটা কেমন একটা মানে কাজ হইলো বলেন তো? আচ্ছা আবার এসেছেন কাশ্মী হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? লাইন কেটে গেছিল নাকি আপনি নিজে কেটে দিতেছিলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে বইয়ের নামটা একটু আগে বলেছি, আপনি তাহলে এই বনে করে যে অভিযান এখান থেকে একটু পরে শুনেন তো আমাদেরকে, এখানে ঘটনাটা কি করছিল আমরা একটু আপনার মুখ থেকে শুনি। তারা বললো আমরা কুশ্মিন কালেও তাওরাতের বিধিবিধান ত্যাগ করবো না এবং তার বদলে অন্য কিছু গ্রহণ করবো না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে শুরু থেকে পড়তে দিই, শুরু থেকে পড়তে দিই। এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড, আপনি একটু শুরু থেকেই পড়েন। হ্যাঁ শুরু থেকেই পড়েন, আপনাকে পুরো জিনিসটাই আমি দিচ্ছি, দাঁড়ান একটু আমি আপনাকে শুরু থেকেই একদম এই বইটা শুরু থেকেই দেখাচ্ছি, তাহলে আপনি আরো ভালোভাবে ব্যাপারটা আর ভালোভাবে দেখাতে ইয়া করতে পারবেন। এক সেকেন্ড দাঁড়ান, কাশ্মীর ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? কাশ্মীর ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনার তো কোনো কথা আমি শুনতে পাচ্ছি না। কাশ্মীর ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? কি যন্ত্রণা ভাই, কাশ্মীর ভাই আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি না। আপনাকে আমি তাহলে এই যে বইটার একদম মানে আক্রমণের আগ থেকে একদম শুরুটাই আমরা না করি। একটু দেখি উনি আসে কিনা আবার। কাশফি ভাই আপনি যদি শুনে থাকেন তাহলে আপনি আরেকবার একটু আসেন, আপনার সাথে তো এই বিষয়টা তো আলোচনা শুরু করলাম, এখন যদি আলোচনাটা ইয়া করে দিই তাহলে কেমন হয়? না উনি তো আর আসতেছে না, এইভাবে তো আসলে উচিত না, এভাবে এরকম করাটা তো আসলে উচিত না। আচ্ছা।